শুরু হলো আমাদের স্বপ্নের যাত্রা বন্দে ভারতে। পুরীর ডিসপ্লেতে ট্রেনের টাইমে উঠছে বন্দে ভারতের যাত্রার সময় এবং প্ল্যাটফর্ম নাম্বার। আমরা এগিয়ে চললাম সেই দিকে। এই যে বন্দে ভারত, দুর্দান্ত ট্রেন, সেলফি তো একটা হয়ই হয়, ফটো তুলে নেওয়া হলো এবং প্রত্যেকে সেলফি তুলছে। দেখুন বন্দে ভারত, আমাদের এটা প্রথম জার্নি বন্দে ভারতের সাথে। পুরী টু হাওড়া, জুলাই মাসে আমাদের এই জার্নি। আর এই ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্টের দিকে, নির্দিষ্ট কামরার দিকে। এবং ফুল যে কটা কামরা আছে টোটাল এসি, এবং সকলেই দেখছেন ছবি তোলার জন্য ব্যস্ত, কারণ এটা একটা ড্রিম জার্নি বন্দে ভারত বলে কথা। সেই বন্দে ভারত পুরীর দুই নম্বর প্ল্যাটফর্ম ধরে পাপান প্রিয়া আমরা সমস্ত যাত্রী বন্ধুদেরকে পাশ কাটিয়ে এগিয়ে চললাম আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্টের দিকে। পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্টে। এবার আমি আউটে একটা ভিডিও করে দিচ্ছি বন্দে ভারতের, যেখানে রয়েছি আমরা প্রত্যেকে। কারণ এই জার্নি বন্দে ভারত, আমরা এই আমাদের নির্দিষ্ট কম্পার্টমেন্টে পৌঁছাচ্ছি এবং সেখানে পৌঁছে আমরা উঠছি পাপান। এই যে প্রথম পদক্ষেপ পাপানে, বন্দে ভারতের লাগেজ সেটিং করলাম দারুণভাবে, অসাধারণ। ট্রেন ভিতরে পুরো চিল্ড এসি, দারুণ। সামনে টেবিল এবং এই পুরো চেয়ার, সাড়ে ছয় ঘন্টার মধ্যেই পৌঁছে দেবে আমাদের আমাদের ডেস্টিনেশন হাওড়া। পুরী থেকে হাওড়া যাওয়ার পথে এই বন্দে ভারত দাঁড়িয়ে আছে একটা পঞ্চাশে ছাড়বে। দারুণ এক্সাইটিং লাগছে বন্দে ভারতে করে আমাদের প্রথম জার্নি। আমরাও অপেক্ষা করছি বন্দে ভারত কখন ছাড়বে। বন্দে ভারতে আমরা অপেক্ষায়, দারুণ ট্রেন, ভিতরে পুরো চিল্ড এসি, পুফ ব্যাক চেয়ার এবং দারুণ ব্যবস্থাপনা বন্দে ভারতে। আর পায়ের কাছে প্লাগিং পয়েন্ট এবং সামনে টেবিল যেখানে জল বা অন্যান্য ল্যাপটপ, অন্যান্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে। আমরাও মজা করে আনন্দের সঙ্গে সেলফি ভিডিও তুলতে লাগলাম। যাত্রা শুরু করল বন্দে ভারত, স্বপ্নের যাত্রা। পুরী স্টেশন ছেড়ে ট্রেন ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো হাওড়ার দিকে। বন্দে ভারত, স্বপ্নের যাত্রাপথ সূচিত হলো আমাদের। এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে বন্দে ভারত পুরী প্ল্যাটফর্মকে বিদায় জানিয়ে, নীলাচলকে বিদায় জানিয়ে, জয় জগন্নাথের ধামকে বিদায় জানিয়ে। বন্দে ভারত ভারতবর্ষের যে কোনো রেলযাত্রী বা যে কোনো পর্যটকেরই স্বপ্নের যাত্রা নির্মাণ করে বন্দে ভারত। পুরীর দুই নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চলল বন্দে ভারত। সাক্ষী থাকলাম আমরা, আমি প্রিয়া পাপান সহ আমাদের সমস্ত সহযাত্রীরা এগিয়ে চলল বন্দে ভারত। আমাদের পর্যটন জীবনে এই প্রথম বন্দে ভারত যাত্রা, তাও পুরীর পবিত্র ধাম থেকে আমাদের হাওড়ার উদ্দেশ্যে। যে কোনো পর্যটনের ক্ষেত্রেই যখন যাত্রাস্থলকে ছেড়ে আসা হয় মনটা অনেকটা ব্যথাতুর হয়ে ওঠে। এক্ষেত্রেও তাই হলো। আবার কবে দেখা হবে পুরীর জয় জগন্নাথ, আবার দেখা হবে নীলাচলের সমুদ্রের সঙ্গে, সে প্রতীক্ষার দিন গোনা শুরু। স্পন্দন ও তার মা উপভোগ করা শুরু করে দিয়েছে এর মধ্যেই বন্দে ভারতের যাত্রা। একেবারে হোয়াইট
স্ক্রিন থেকে হোয়াইট উইন্ডো দিয়ে বাইরের দৃশ্যপট দুর্দান্ত, আর ভিতরে একেবারে চিল্ড এসি যাকে বলা হয় শীতাতপ নিয়ন্ত্রিত। এই যে পুরীর সবুজ ভূমি ছেড়ে আমরা এগিয়ে চললাম, দারুণ এই যাত্রাপথ স্মৃতিতে চিরকাল থেকে যাবে অমলিন হয়ে। বন্দে ভারতে খাওয়া দাওয়ার ব্যবস্থাটাও খুব ভালো এবং সামনে এরকম ফোল্ডিং টেবিল এবং বাইরেটাও বেশ পরিচ্ছন্ন এবং টয়লেট সিস্টেমটাও খুব ভালো, দারুণ ফুড এসি যাকে বলা হয়, এই যে টয়লেট যেখানে সাবান, ট্যাপ ওয়াটার এবং ড্রাই ওয়াশ সমস্ত কিছু রয়েছে, পাফান পরক করে নিচ্ছে তার বন্দে ভারতের যাত্রা। এই যে খাওয়া দাওয়া, পরোটা, পরোটা জিরে দেওয়া ভাত, দারুন ডাল আর ক্লাসিক দই, ক্লাসিক দই, চিকেন চাটনি, দারুন। আমরা জমিয়ে উপভোগ করতে লাগলাম লাঞ্চ, খুব দারুণ খাওয়া দাওয়া এবং দারুণ ব্যবস্থাপনা। সামনেই দেখছেন মনে হচ্ছে বাড়ির লাঞ্চ টেবিলে বসে খাচ্ছি। আর এই যে এসে গেল পরের স্টেশন, ওড়িশার রাজধানী ভুবনেশ্বর। ট্রেন এখানে এসে দাঁড়ালো, দাঁড়ানোর সময়সীমা মাত্র 2 মিনিট, আর ভিতরে কোনো প্যাসেঞ্জার বাইরে নামার প্রয়োজন হয় না কারণ ভিতরেই সব কিছু পাওয়া যায়। আর তার চেয়েও একটা বড় ব্যাপার, অটোমেটিক গেট, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে তাই কেউ বাইরে নামে না। আর এইটা হচ্ছে বন্দে ভারতের ওয়াশরুম, দারুণ ব্যবস্থাপনা, একেবারে ভালো ট্যাপ ওয়াটার, এই যে লিকুইড সোপ যেটা অটোমেটিক হাত দিলেই পড়বে, তারপরে কল খুলে আপনি সুন্দরভাবে হাত ধুয়ে নিতে পারছেন, বেসিন থেকে সমস্ত কিছু দারুণ পরিচ্ছন্ন, ভিতরটাও যথেষ্ট স্পেস রয়েছে, আপনি দাঁড়িয়ে লুক করতে পারবেন। আর এই যে ড্রাই ইয়ার ওয়াশ অর্থাৎ হাত শুকিয়ে নিতে পারছেন, কোনো পেপার বা অন্য কিছু লাগছে না, সুন্দর সব অটোমেটিক সিস্টেম। বন্দে ভারত। বন্দে ভারতের ভিতর থেকে আমরা উপভোগ করতে করতে চললাম বাইরের প্রকৃতি, সবুজ পাহাড়, আকাশে ঘন কালো মেঘ মাঝে মাঝে নাড়া দিয়ে যাচ্ছে মনকে, এই হচ্ছে প্রকৃতি। জানলা দিয়ে এইভাবে প্রকৃতিকে উপভোগ করতে করতেই আমরা সমস্ত যাত্রী বন্ধুদের সঙ্গে এগিয়ে চললাম, দূরে দূরে পাহাড়, আকাশ, মেঘ এবং বন্দে ভারত, এই সমস্ত কিছু মিলেমিশে একেবারে একাকার। বন্দে ভারতের ওয়াইড জানলা দিয়ে, একেবারে ট্রান্সপারেন্ট জানলা দিয়ে বাইরেটাও দারুণ স্পষ্ট দেখাচ্ছে, আর ভিতরে চিল্ড এসি। প্রকৃতিকে এইভাবে উপভোগ করা যেন গন্তব্যের থেকেও যাত্রাপথটা আরও মধুর, এটাই বন্দে ভারতের বিশেষত্ব। যাত্রাপথটাই একটা সিনেমাটিক, একেবারে সিনেমাটিক ভিউ আপনারা দেখছেন, পুরো ওয়াইড উইন্ডো, অনেক বড় জানলা যেখানে এই প্রবীণ নাগরিকরা উপভোগ করছেন, মনে হচ্ছে পাহাড়ের সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে আমরা চলেছি, আর ফটো তোলার সুযোগ কেউ হাতছাড়া করতে চাইছেন না। এইভাবে প্রকৃতিকে উপভোগ করা যায় একমাত্র বন্দে ভারতে, কারণ তার ওয়াইড স্ক্রিন। প্রতীক আমরা দুইদিকে এলইডি স্ক্রিন জানিয়ে নিচ্ছে, পরবর্তী
স্টেশন কোনটা এবং ট্রেন কতটা স্পিডে চলছে, পরবর্তী স্টেশনের দূরত্ব কত এবং আরও অন্যান্য বিষয়। এই যে ব্লু স্ক্রিনটা দেখছেন, এখানে অল টাইম ডিজিটালি ডিসপ্লে হচ্ছে যাত্রীদের সুবিধার্থে, দুই দিকেই রয়েছে সেটা। পাপন কিন্তু একেবারে মন্ত্রমুগ্ধ, অভিভূত, এত সুন্দর ট্রেন, দারুণভাবে এনজয় করছে পাপন। যে জায়ান্ট স্ক্রিনটার কথা বলছিলাম সেটা জানিয়ে দিচ্ছি, যে নেক্সট স্টেশন খড়গপুর জাংশন, স্পিড কত স্পিডের ট্রেনটা চলছে এবং তিনটে ল্যাঙ্গুয়েজে, উড়িয়া, হিন্দি, ইংলিশ, এবং ট্রেনের বাকি ডিসপোর্ট এই যে প্ল্যাক পয়েন্ট, যেখান থেকে আপনারা চার্জ দিতে পারবেন। বন্দে ভারতের জার্নিটা ছিল আমাদের কাছে খুবই রোমাঞ্চকর। প্রত্যেকটা জার্নি হোক পর্যটকদের কাছে শুভ, আর সেটা যদি বন্দে ভারতে হয় কোনো কথাই নয়, খুবই আনন্দকর একটি জার্নি। ভারতীয় রেলকে আমরা অভিনন্দন জানাই। কেমন লাগলো আমাদের বন্দে ভারতের যাত্রা? অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং জানাবেন কেমন লাগলো। আপনাদের সকলের জন্য তুলে ধরলাম পুরী থেকে হাওড়া বন্দে ভারত, ট্রাভেল উইথ অ্যাঙ্কার প্রসেনজিৎ প্রিয়া ইউটিউব চ্যানেল আপনাদেরই জন্য, আপনাদেরই মতো করে।